हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आबारो चले एसेछि तोमादेर सामने एकटा नतून रेसिपी निये, पटाटो मिनी कचुरी। तो एटा खेते किन्तु असाधारण लागे एबं खूब कम समय तैरी करा जाय एबं कोनो तेल फ्राई करते हय ना तेले। तो चलो देखे नाओ रेसिपिटा। तो एखाने आमि मयदा निये निएछि दो कप, बड़ो कपे दो कप मयदा निये निएछि। एबार एर मध्ये दिये दिलाम परिमाण मतो लवण, सामान्य एकटू चीनी और दिए दिलाम बेकिंग पाउडार और दिए दिलाम सादा तेल। तो दिए भालो करे एटा मयदार संगे मिसिए निते हबे। एबार अल्प एकटू जोयान निये हाथे क्राश करे एर मध्ये दिए दिते हबे। तो दिए आबारो मिसिए निलाम। एबार एर मध्ये अल्प अल्प करे जल दिए एकटा सफ्ट डो बानिए निलाम। तो डोटा बानानो हये गेछे, एटा आमि 15 मिनिटेर जोन्नो ढाका दिए रेखे दिलाम। तो এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প কয়েকটা বাদাম দিয়ে এটা আমি শুকনো খোলায় ভেজে নিলাম। তো এটা আমি পরে মিক্সিতে হালকা করে গুঁড়িয়ে নেব। তো ওই ফ্রাইং এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কা কুচি। তো দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। তো দিয়ে আবারো ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, धने गुड़ो और दिए दिलाम परिमाण मतो लवण। तो दिए भालो करे एटा फ्राई करे निलाम। एर मध्ये दिए दिलाम गरम मसला। तो फ्राई करा हुए गेछे, एर मध्ये आमी एकटा आलू सिद्ध करे स्मैश करे रेखेछिलाम। तो सेई आलूटा एर मध्ये दिए दिलाम। तो दिए भालो करे एकटु नेड़েচেড়ে निलाम। एर मध्ये दिए दिलाम एबार जे बादामटा आमी गुड़ो करे रेखेछिलाम सेई बादामटा दिए दिलाम। তো হয়ে গেছে, আমি আলুটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা করতে। তো এদিকে দেখো আমার ময়দার ডোটা থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচি কাটা হয়ে গেছে, এবার একটা ডো নিয়ে এইভাবে গোল করে এইভাবে শেপ করে নিয়ে এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এর মধ্যে। তো দিয়ে ভালো করে এইভাবে মুড়ে নিতে হবে আলুর মুখটা। তো এইভাবে শেপে আবার গোল করে এরকম করে নিতে হবে। যেহেতু এটা মিনি কচুরি তো সেরকম ছোট ছোট করে করে নিলাম। তো আবারও তোমাদের একটা করে দেখাচ্ছি। তো এইভাবে আমি সবকটাকেই রেডি করে নেব। তো সবকটা রেডি হয়ে গেছে। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে। এবার একটা একটা করে কচুরিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে আমি এটা 3-4 মিনিট মতো ঢেকে রাখব। তো 3-4 মিনিট বাদ ফিরে এলাম। এবার কচুরিগুলোকে আস্তে আস্তে করে এভাবে উল্টে দিতে হবে। তো আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 3 মিনিট বাদ ফিরে এলাম। তো এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে চেপে চেপে সেকে নিতে হবে। হয়ে গেছে সেকা। এবার আমি একটা পাত্রের মধ্যে এবার তুলে নিলাম। এইভাবে আবারও তেল ব্রাশ করে কচুরিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো 3 মিনিট বাদ ফিরে এলাম। আবার এগুলো উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবে উল্টে উল্টে আবারও চেপে চেপে এরমভাবে সেকে নিতে হবে। এইভাবে চেপে চেপে সেঙ্গলে সব ধার পুরোটাই শেকা হয়ে যাবে, কোথাও কাঁচা থাকবে না। তো তুলে নিলাম। তো তোমরা অবশ্যই এরমভাবে ট্রাই করো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো।
ভীষণই ভালো লাগে আলুর পুরটার জন্য। তো এইভাবে তোমরা সস দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো। তো আবারও আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। আর যদি রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।